আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে ভিডিওতে আসলাম। আমি যখন এই কোম্পানিতে জয়েন করেছিলাম, আমি একটা বিশাল কিচেনে জয়েন করেছি, যেখানে আমাদের প্রায় কর্মী ছিল 124 জন। এরপর কিছু কর্মী ছাঁটাই হয়েছে, কিছু কর্মী কমে গেছে। আমি ওখানে খুব সাধারণ একটা পদে জয়েন করি, জুনিয়র শেফ হিসেবে। ওই ফ্যাক্টরিতে আমার চাইতে ভালো কাজ জানতো হচ্ছে আমাদের কিচেন সহকারী। সুযোগ হয় নাই এভাবে বড় ভিডিও বানানোর। আমার মনে আছে যে লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম, যেখানে আমি আপনাদের সাথে সরাসরি ক্যামেরায় কথা বলেছি, সেই ভিডিওটা ছিল হচ্ছে অনেক কিছু বদলে যাচ্ছে, বদলে যাবে। আজকে প্রায় 6 মাস আগের কথা। আমি জানি 6 মাস আমার চ্যানেলের জন্য বিশাল একটা গ্যাপ, ইউটিউব চ্যানেলের জন্য এটা একটা বিশাল গ্যাপ। কয়েক শত মেসেজ পেয়েছি, অজস্র প্রশ্ন এসেছে, আবার অনেক মন্তব্য এসেছে, অনেকে অনেক কমপ্লিমেন্ট দিয়েছেন, অনেকে নানাভাবে আগ দেখিয়েছেন। আমার মনে আছে খুব রিসেন্টলি একটা ভিডিও আমি শেয়ার করার পরে বলেছিলাম যে আমি বাংলাদেশে যখন অফিসে কাজ করতে বসে আমি বাংলাদেশের ওয়েদারের খবর নেই, কারণ আমার একটা ভয়েস রেকগনাইজ একটা সফটওয়্যার আছে, আপনারা জানেন আজকাল অনেক কিছু পাওয়া যায়, অটোমেটিক ওয়েদার বলে দেয়, টাইম বলে দেয়, আরো অনেক কিছু, গান টান বাজায়। যে জন্য এটা বলছিলাম যে ভিডিও তৈরি করা হয়নি। একজন ওই ভিডিওটার নিচে মন্তব্য করছিলেন যে আপনি একটা জিনিস প্রমিস করছেন কিন্তু শেষ পর্যন্ত জিনিসটা আপনি করেন নাই বা থামায় দিচ্ছেন, আপনি এটা অ্যাডমিট করেন বা বলেন। এরপর কমেন্টটা অবশ্য উনি হয়তো নিজেই মুছে ফেলছেন, কারণ আমি কমেন্টটা পরে একদিন, ওই দিন অনেক ব্যস্ত ছিলাম, উত্তর দিতে পারিনি। পরে যেদিন উত্তর দিব ভাবছি আমি আর কমেন্টটা খুঁজে পাইনি, আমি আর মনেও করতে পারিনি যে কমেন্টটা কে করছে, আমি তাকে উত্তর দিতাম আসলে। আমি এটাতে মাইন্ড করিনি, উনি হয়তো মনে করছেন যে আমি মাইন্ড করবো, বা হয়তো অন্য কেউ মনে করছে মাইন্ড করবো। বাট এটা আমি এটুকু বলবো যে হ্যাঁ, আমার এটা অ্যাডমিট করতে কোনো অসুবিধা নাই, আপনাদের সাথে অ্যাগ্রি করতে কোনো অসুবিধা নাই যে হ্যাঁ, আমি সময় মতো ভিডিও দিতে পারছি না। আমি যে কোম্পানিতে জয়েন করেছি, আমাদের যে কেক ফ্যাক্টরি, এই কোম্পানিতে জয়েন করার 3 মাসের মাথায় কোম্পানিটা কিচেনটা শিফট করতে হয়। আমি এখন যেখানে বসে ভিডিওটা বানাচ্ছি, আগের কিচেনটা আমার ঠিক সামনে, এখন অপোজিটে ওই কিচেনটা যেই সাইজে ছিল, আমার এটা ছবি নাই বাট জাস্ট বলছি, সেই কিচেন থেকে আমরা মুভ করে আসি এই যে আমার পাশে এখন যে শাটারটা দেখতে পাচ্ছেন এই কিচেনে। আমি এটার একটা ভিডিও দেখা এই হয়তো এই ভিডিওতে দেখাবো বা পরের ভিডিওতে দেখাবো যে এই কিচেনটা কেমন। আগের কিচেনটার একটা ভিডিও পর্যন্ত করার সুযোগ আমার হয় নাই। আমার সঙ্গে আমার ক্যামেরা থাকে, এখন আমার সঙ্গে আমার ফোন আছে, আমি এখন ফোনে আপনাদের সঙ্গে কথা বলছি। আশা করি সাউন্ড ভালো আসছে, যেরকমই আসছে। আমি কোনো আলাদা লেভেলের মাইক ইউজ করি নাই, বাই দ্য বাই যারা বলছেন তাদের জন্য বলছি। যে জন্য কথাটা বলছি, ওই কিচেন থেকে 3 মাসের মাথায় প্রথমে তো আমি হিমশিম খাচ্ছি, যখন জয়েন করেছি আমি কি ভিডিও বানাবো, আমার প্রতিদিন কোথায় দিয়ে সকাল হয় আমি এটাই টের পাই না। ও বাই দ্য বাই আপনারা জানেন নাকি জানি না, আমি ওখানে জয়েন করেছিলাম হচ্ছে রাতের ডিউটিতে, তো আমি রাতে 8টায় ডিউটিতে আসতাম, সন্ধ্যা 6টায় বাসার থেকে বেরোতাম, রাত জাগি, ভোরে ডিউটি শেষ হইতে হইতে 5টা বাজত, কখনো 6টা, প্রচন্ড জাম ফেস করে 2 ঘন্টা জার্নি করে আবার বাসায় যেতে হতো, এরপর কোন রকম নাস্তা টাস্তা খেয়ে ঘুম দিলে সন্ধ্যা, বেরোয়ার টাইম হয়ে গেল। কোথায় দিয়ে যে লাইফ 3 মাস পার হয়েছে এটা টের পায় না। আচ্ছা, এরপরে হচ্ছে হঠাৎ করে যখন কিচেন শিফট করে এই কিচেনে আসতে হলো, এই কিচেনটা আগের কিচেনের 10 ভাগের 1 ভাগ ছিল সাইজ, এটা হয়ে গেল আমাদের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ, আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ, কারণ তখন আমি মাত্র কাজ শিখছি। আমি ভিডিও শুরুতে বলেছি যখন কথা শুরু করেছিলাম যে আমি তখনও কাজের আমার কোনো বিষয়ে কোনো ধারণাই নেই, মানে আমি বুঝতে যতটুকু ধারণা শেফ হিসেবে থাকে আমার সেই ধারণাও এখানে কাজ করা নাই। অর্থাৎ আমরা যারা শেফ প্রশিক্ষণ নেই কলেজ থেকে, শেফ স্কুল, শেফ কলেজ যেটাই বলি, আমাদেরকে পেস্ট্রি সেকশনের জন্য বা কেক সেকশনের জন্য, ডিজার্ট সেকশনের জন্য কাজ শেখানো হয় আলাদা করে, অল্প কাজ শেখানো হয়, কারণ আমরা হট কিচেনের শেফ। আপনারা অনেকে আমাকে অনেক সময় প্রশ্ন করেন আমি কি কাজ শিখবো, কি কাজ শিখবো। আপনি যেই কাজই শিখেন আপনি অ্যাকচুয়ালি বেসিক শিখাটা উচিত। কেন? আমি এত কাজ জানি সেই আমি এখানে বোকা, ওদের কাজের স্টাইল আলাদা, আমরা যেভাবে কাজ করি তার কাছে ধরো না। ইভেন আমার অনেক সিনিয়র শেফরা এখানে, পরে আমার সাথে যারা কাজ করতো আপনারা অনেককে ভিডিওতে দেখছেন, তারা আমি এখানে কেমন করছি এটা দেখতে দেখার জন্য তারা এখানে আসছে, তাদের পর্যন্ত মাথায় কাজ করে নাই যে এটা এত সফিস্টিকেটেড ভাবে কাজগুলো হয়। আপনারা কিছু স্যাম্পল দেখেছেন, কেক, পেস্ট্রি আর অন্যান্য কিছু, যদিও আমি এগুলি কোনো কিছুরই ধারে কাছে এখনো পৌঁছাইতে পারিনি। অনেকে আমার এগুলি দেখে প্রশ্ন করেছেন শুধু শেফ দেখাবেন, শেখাবেন না। ভাই আমি কি শেখাবো, আমি তো এখনো নিজেই শেখা শুরু করিনি, বলতে গেলে আমি একজন বিগিনার, আমার পক্ষে শেখানো আগে আমি নিজেই শিখছি। এভাবে চলছে জীবন, স্যাটারডে সানডে হলিডে, বাট স্যাটারডে অ্যাকচুয়ালি সকালে আমি বাসায় পৌঁছাই 8টা বা 9টায়, ওই দিন কোনো রকম ওই ঘুম দিয়ে দিন পার হয়, রাতে আমি ঘুমাই না অভ্যাসটা ঠিক রাখার জন্য। সানডে একটা দিন বাসায় থাকি, মানডে আবার ডিউটি থাকে বিকালে, তো
রবিবার যেদিন আমি বাসায় থাকি ওই দিন বাসার সমস্ত কাজকর্ম বাজার সবাই যদি রান্নাবান্না করি বা কিছু সবকিছু থাকে। আর আমাদের এখানে কাজের মাত্রাটা পুরোপুরি অন্যরকম, আমি এগুলি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো।